প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই সাইটটা থেকে আপনারা কি পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন ছোট ছোট কাজ করে। তো এইখানে একটা জাস্ট কাজ দেখাচ্ছি আপনাদেরকে, এইখানে দেখেন $1 একটা কাজ রয়েছে। তারপরে নিচে যদি দেখেন একটা ইউটিউব চ্যানেল আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, তার জন্য আপনি $1 পেয়ে যাবেন। তারপরে যদি আবার আসেন, তারপরে একটা ভিডিও 5 সেকেন্ড দেখতে হবে, তার জন্য আবার $1 পেয়ে যাবেন। তারপরে কিন্তু আরও একটা কাজ রয়েছে যেটাতেও 5 সেকেন্ড ভিডিও দেখতে হবে এবং সেখান থেকে আপনি $1 পেয়ে যাবেন। একটাবার ভেবে দেখেছেন এখান থেকে কী পরিমাণে টাকা আপনাদেরকে দিচ্ছে? আর এই সাইটটা থেকে আমি পেমেন্ট নিয়েছি কিনা সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি উপরে চলে গেলাম, উপরে গিয়ে এখানে আমি এই 3 ডট বারে ক্লিক করে দিলাম। এইখান থেকে আমি ওয়ালেটের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এইখানে দেখেন আমি কিন্তু অলরেডি 4-4 বার এইখান থেকে পেমেন্ট নিয়েছি, আর প্রতিবারে কিন্তু $4 করে, মানে $5 হলেই কিন্তু এখান থেকে পেমেন্ট পাওয়া যায়, যে কারণে আমি $4 করে কিন্তু প্রতিবার পেমেন্ট নিয়েছি। $4.58 প্রতিবার $5 হয়েছে, তারপরে পেমেন্ট নিয়েছি। এই সাইটটা থেকে প্রতিবার কিন্তু পেমেন্ট নেওয়ার সময় কিছু টাকা কেটে নেয়, কারণ যেহেতু এই সাইটটা আপনাকে ইনকাম দিচ্ছে সেহেতু এই সাইটটাকেও তো চলতে হবে, যে কারণে কিন্তু কিছু টাকা ইনকাম নেয়। তো এইখান থেকে আমার রানিং ইনকামটা দেখাচ্ছি। এখানে কিন্তু আমি দেখেন $3 অলরেডি ইনকাম করে রেখেছি, সেই সাথে কিন্তু এখানে দেখেন 21 সেন্ট, মানে 21 টাকার মতো কিন্তু এখন পেন্ডিং রয়েছে এবং পরবর্তীতে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে আমার মূল ব্যালেন্সের সাথে। তো এই সাইটটা থেকে আপনারা যদি ইনকাম করতে চান তাহলে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আশা করি এই সাইটটাতে অ্যাকাউন্ট খুলে আপনারা প্রতিদিন অন্তত $4-5 করে অনায়াসে ইনকাম করতে পারবেন। আর এই সাইটটা কিন্তু 100% ট্রাস্ট, এই সাইটগুলো কিন্তু কোনো স্ক্যামার না, কারণ এখানে আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না, আপনি জাস্ট আপনার যোগ্যতা অনুযায়ী কাজ করবেন এবং কাজ করে এখান থেকে পেমেন্ট নিয়ে নেবেন। সেই সাথে আপনারা যদি বড় বড় কাজ না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ছোটো ছোটো কাজও করতে পারবেন। তো আমি একটু এখান থেকে 3 ডট বারে ক্লিক করে এখান থেকে মাইক্রো জবসের উপরে একটা ক্লিক করে দিব, তারপরে এখান থেকে ফিনিশিং টাস্ক ফাইন্ড জব এই অপশনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমার জবগুলো কিন্তু আবার দেখাচ্ছে। এখানে দেখেন 3 সেন্টেরও কিন্তু কাজ আছে, ছোট্ট একটা কাজ, জাস্ট কয়েক মিনিটের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে, তার বিনিময়ে কিন্তু আপনি 3 টাকার মতো পেয়ে যাবেন। তো এইরকম ছোট্ট ছোট কাজও রয়েছে, সেই সাথে কিন্তু এইখানে প্রতিটা কাজের লেভেল রয়েছে বা ক্যাটাগরি রয়েছে। তো এই ক্যাটাগরির উপরে জাস্ট যদি একটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন সাইন আপ রয়েছে, এসইও রয়েছে, তারপরে ডাটা এন্ট্রি রয়েছে, এগুলো দিয়ে কিন্তু আপনারা জাস্ট আপনাদের পছন্দ মতো ক্যাটাগরির কাজগুলো খুঁজে বের করে এখানে কাজ করতে পারবেন। তো অনেক কথা হলো, এখন এই সাইটটাতে আপনারা অ্যাকাউন্ট কীভাবে করবেন সেই বিষয়টা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, আর কাজগুলো কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখন আমি যে কাজটা করব, তো এখন এখান থেকে জাস্ট আমি নিউ একটা ট্যাব নিয়ে নেব। ট্যাব নিয়ে নেওয়ার পরে সার্চ বারে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি আমার যে সাইটটা, এই সাইটটার নাম লিখে দেবো। আপনারা এই সাইটটার লিঙ্ক পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে, এবং সেই সাথে আপনারা এই সাইটটার লিঙ্ক পেয়ে যাবেন কমেন্ট বক্সে, আমি পিন করে রাখবো, সেখানে ক্লিক করলে সরাসরি আপনারা এই সাইটটাতে চলে আসতে পারবেন। তো আমি ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিচ্ছি বা কমেন্ট বক্সে যে লিঙ্কটা দিয়ে রাখছি সেই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা যেহেতু নতুন সেহেতু আমাদের কী করতে হবে, সাইন আপে ক্লিক করতে হবে অথবা গেট স্টার্টেড এই অপশনটাতে ক্লিক করলেও হবে। তো আমি এখান থেকে সাইন আপের উপরে জাস্ট একটা ক্লিক করে দিব অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তো আমাদের কিন্তু পরবর্তী নেক্সট স্টেপে এখানে নিয়ে আসছে। তো এখন আমাদের কী করতে হবে, আমাদের যে রিয়েল নাম রয়েছে, জন্ম তারিখ রয়েছে, এভরিথিং দিয়ে এইটা কিন্তু সেট আপ করে নিতে হবে। আর আপনি যদি ভুলভাল তথ্য দেন তাহলে কিন্তু পেমেন্ট নেওয়ার সময় আপনি ঝামেলায় পড়তে পারেন। তো এখানে কী করব, এখানে আমার যে রিয়েল নামটা রয়েছে সেটা আমি ইউজ। তো আরেকটা বিষয় এখানে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনি আপনার নামটা দিবেন, আর যদি ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি আপনার মা বাবা, বড় ভাই বোন যে কাউকেই দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই অন্য একজনের নাম দিবেন যার কিনা ভোটার আইডি কার্ড রয়েছে। তো এখানে আমাদের কী করতে হবে, নাম দিতে হবে। তো প্রথমে আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি, আমার যেটা রিয়েল নাম সেটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি আমার নামটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে একটা ইমেল দিতে হবে, অবশ্যই একটি অ্যাক্টিভ ইমেল দিতে হবে, কারণ সেই ইমেলটাতে একটা ইমেল যাবে যেটা দিয়ে কিন্তু এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। তো আমি এখানে আমার পছন্দ মতো একটা জিমেইল জাস্ট বসিয়ে দিচ্ছি। তো আমার জিমেলটা বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখানে পাসওয়ার্ড বসিয়ে দেবো, তার জন্য অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবো, যেমনটা দেখা গেছে কয়েকটা সংখ্যা দেবো, সেই সাথে আমি ABCD কিছু একটা যোগ করে দেবো। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুইটাই দিয়ে দিছি, তো আপনারাও দিয়ে দিবেন। এরপরে কী করতে হবে, নিকনেম দিতে হবে বা ইউজার নেম দিতে হবে। তো এখানে আমি আমার নিকনেমটা দিয়ে দিচ্ছি, এখানে আমি রানা মোল্লা, এটা আমি আমার নিকনেমটা দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটা নিকনেম বা ডাকনাম বা ইউজার নেম যেটাই
বলেন না কেন সেটা আপনারা দিয়ে দেবেন এরপর কিছুটা নিচের দিকে চলে আসবে এখানে দেখেন সিলেক্ট কান্ট্রি নামে একটা অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে বাংলাদেশ নামে যে কান্ট্রিটা রয়েছে যেহেতু আমরা বাংলাদেশে আছি সো বাংলাদেশটা এখান থেকে কিন্তু দিয়ে দেব আর আপনি যদি ইন্ডিয়া থেকে দেখেন তাহলে আপনি ইন্ডিয়া দিবেন অন্য কোনো দেশ থেকে থাকলে যে দেশ থেকে দেখতেছেন সেই দেশটা আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশনে কিন্তু টিক দেওয়া আছে যেটা হলো আই এম এ ওয়ার্কার এবং নিচে কিন্তু রয়েছে আই এম অ্যান এমপ্লয়ার অবশ্যই আপনি যেহেতু ওয়ার্কার সেক্ষেত্রে আই এম এ ওয়ার্কার এই অপশনটা সিলেক্ট করে দেবেন এবং পরবর্তীতে এই যে টার্ম অ্যান্ড কন্ডিশন যা আছে সেটার এগ্রিমেন্ট তো আপনাকে সাইন দিতে হবে সোজা কথা বলতে গেলে যাই হোক এইখানে এই দুটো অপশনে আপনারা টিক দিয়ে দেবেন টিক দিয়ে দেওয়ার পরে এখানে সাইন আপ অপশনটাতে একটা ক্লিক করে দেবেন এখন কথা হলো আমি কিন্তু এখানে সাইন আপ অপশনটাতে ক্লিক করবো না কারণ আমার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে আমি যদি এখানে সাইন আপে ক্লিক করে আবার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে সেক্ষেত্রে আমার যে পুরাতন অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু ব্যান হয়ে যাবে কারণ এই মোবাইলে কিন্তু আমার ওই অ্যাকাউন্টটা খোলা আছে আর একটা বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন একটা ডিভাইসে কিন্তু মানে আপনার একটা ফোন বা একটা কম্পিউটার আপনি কিন্তু একটা অ্যাকাউন্টে এইগুলো খুলতে পারবেন একাধিক অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন না সেক্ষেত্রে পুরনো যে অ্যাকাউন্ট বা নতুন যে অ্যাকাউন্ট দুইটাই কিন্তু ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সাইন আপে ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু আপনার একটা ইমেল চলে আসবে তার জন্য সেটা চেক দিবেন কীভাবে জিমেল যে অ্যাপসটা রয়েছে সেটার উপরে ক্লিক করে জিমেলটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার সাথে সাথে দেখবেন আপনার একটা জিমেল চলে আসবে বা ইমেল চলে আসবে তো সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এবং সেই লিঙ্কে ঢোকার পরে কী হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে জাস্ট একটু ব্যাক করবো ব্যাক করে লগ ইনের উপরে একটা ক্লিক করে দেবো আপনাদের সামনে কিন্তু এই যে লগ ইনের ইন্টারফেস সেইটা কিন্তু শো করবে মানে ওই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের কিন্তু নতুন করে লগ ইন দিতে বলবে তো এখানে লগ ইন দেবেন কীভাবে আপনি যে ইমেলটা ইউজ করছেন অ্যাকাউন্ট খোলার সময় সেটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইন করে নেবেন তো আমি আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিচ্ছি তো আমি আমার পাসওয়ার্ডটা এবং ইমেলটা দিয়ে কিন্তু লগ ইন করে নিলাম লগ ইন করে নেওয়ার পরে এখানে দেখেন কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো অ্যাকাউন্ট তো আমার আগে থেকে ক্রিয়েট করা আমার লগ ইন হয়ে গেছে তো আপনাদেরও কিন্তু এভাবে লগ ইন হয়ে যাবে তো প্রথমত আপনাদের একটা বিষয় দেখাতে পারে আমি থ্রি ডট বারে ক্লিক করে গিগের উপরে ক্লিক করে দেবো ব্রাউজ গিগ তো প্রথমে আপনাদের এইরকম দেখাতে পারেন কারণ হলো এখানে কিন্তু নতুন একটা অপশন আসছে যেটা কিনা অনেকেই করে অনেকটা ফাইবারের মতো আপনারা চাইলে কিন্তু এখানে ফ্রিলান্সিংও করতে পারবেন যদিও এটা ফ্রিলান্সিং সাইটই মানে মিক্রো যে জবগুলো রয়েছে সেইগুলো তো এখানে আপনারা গিগ দিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন যে কোনো একটা বিষয়ের উপরে যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন সেই বিষয়ে গিগ দিবেন গিগ দিয়ে কিন্তু এখানে ইনকাম করতে পারবেন এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে বায়ার রয়েছে যেমনটা ফাইবারে রয়েছে ফাইবারের মতো অতটা এক্সপার্ট একটা সাইট এটা না কিন্তু ফাইবারের মতোই এখানে প্রচুর পরিমাণে কিন্তু বায়ার রয়েছে তো আমরা এই কাজগুলো দেখবো না এগুলো শুধুমাত্র যারা অনেক বেশি এক্সপার্ট তাদের জন্য আমরা দেখবো ছোটো ছোটো যে কাজগুলো রয়েছে তো এখান থেকে দেখেন ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবেন তো ক্যাটাগরির উপর একটা ক্লিক করে দিলাম এখানে সাইন আপের উপর একটা ক্লিক করে অ্যাপ্লাই দিলাম তো সাইন আপের যে কাজগুলো রয়েছে আমাদের সামনে কিন্তু সেগুলো এখন শো করবে তো এখানে দেখেন বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট করবেন তার জন্য আপনাকে 35 সেন্ট দিবে কী করতে হবে সাইন আপ করতে হবে KYC ভেরিফিকেশন করতে হবে তো এটা তো বড় কাজ গেল এর সাথে কিন্তু অনেক ছোটো ছোটো কাজ রয়েছে সেই সাথে আরও কিছু কাজ রয়েছে আপনারা চাইলে কিন্তু জিমেল অ্যাকাউন্ট খুলেও এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো আরও ছোটো একটা কাজ দেখিয়ে দিচ্ছি জাস্ট 3 টাকার একটি কাজ সেটা হলো এসইও প্রমোশন প্রমোট কন্টেন্ট এবং সার্চ প্লাস ইংগেজ তো এটার উপরে ক্লিক করে জাস্ট এখান থেকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু চলে আসলো দেখেন প্রতিটা কাজ কিন্তু 3 সেন্টের এখানে কী করতে হয় এসইও করতে হবে ভিতরে ঢুকে আমি একদম ক্লিয়ারভাবে বোঝাই দিচ্ছি তো ভিতরে একটাতে ঢুকলাম ঢোকার পরে এখানে দেখেন রিকোয়ারমেন্ট কিন্তু তারা দিয়ে দিছে যে আসলে কীভাবে কাজ করতে হবে তারা কিন্তু এখানে পুরোটা বলে দিছে বলে দেওয়ার পরে কী কী সাবমিট করতে হবে প্রমাণস্বরূপ প্রমাণ দিলেই তো আপনার পেমেন্টটা পাবেন তাই না তো সেটাও কিন্তু তারা এখানে বলে দিয়েছে ঠিক আছে এখন কথা হলো এই কাজটা তো আমি এখন দেখিয়ে দেবো না আমি শুধুমাত্র অ্যাকাউন্টটা কীভাবে প্রফেশনালি খুলবেন সেটা দেখালাম তো এখানে আর একটা কাজের কথা ভুলে গেছি আপনারা অবশ্যই অ্যাকাউন্ট সেটিংসের ভিতরে যাবেন অ্যাকাউন্ট সেটিংসের ভিতরে গেলে এখানে দেখেন আমি কিন্তু অ্যাকাউন্টটা সেট আপ করে রাখছি ঠিক আছে এখানে আমার নামটা দেখাচ্ছে এখানে আমার নিকনেম দেখাচ্ছে জিমেলটা দেখাচ্ছে মেল দেখাচ্ছে এখানে আপনাদের জন্ম তারিখটা ঠিকঠাক বসিয়ে দিবেন সেই সাথে কান্ট্রিটা ঠিক আছে নাকি সেটা বসাবেন এবং পোস্টাল কোড এগুলো বসিয়ে সেভ প্রোফাইলে আপনারা দিয়ে দিবেন ঠিক আছে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করে আপনারা একটু পূরণ করে নেবেন তো এখন আপনাদেরকে যে জিনিসটা বোঝাবো সেটা হলো যে এই সাইটটাতে আপনারা কাজ কীভাবে করবেন দেখেন সাপোজ এই কাজটা আপনারা করবেন 3 সেন্টের কাজটা তো এর জন্য কী করতে হবে প্রথমে এই যে টাইটেলটা এটা জাস্ট কপি করে নেবেন ঠিক আছে কপি করে নিয়ে বের হয়ে যাবেন বের হয়ে ইউটিউবটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনারা জাস্ট ইউটিউবের সার্চ বারে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে
যেটা কপি করলেন টাইটেলটা সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এটা জাস্ট সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন অসংখ্য অসংখ্য ভাই ভিডিও পেয়ে যাবেন, যে ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু শিখে নিতে পারবেন এই সাইটটাতে কীভাবে কাজ করতে হয়। আর আমি ভিডিওটা শর্টকাট করলাম যে কারণে কিন্তু কাজ করাগুলো দেখালাম না। মোট কথা যে কাজটা করবেন সেইটা টাইটেল রেখে আপনারা ইউটিউবে সার্চ করে দেবেন সেই কাজটা কীভাবে করতে হয়, অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো দেখবেন, দেখে আপনার কাজগুলো শিখে নেবেন। আশা করি আপনাদের জন্য ভিডিওটা কিছুটা হলেও হেল্পফুল হয়েছে। অবশ্যই এই অ্যাকাউন্টটা কিন্তু আমি যে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখছি এবং কমেন্ট বক্সের লিঙ্ক দিয়ে আসছি সেই লিঙ্কের মাধ্যমেই করবেন, তাহলে কিছুটা কমিশন কিন্তু আমি পাবো এবং আপনারাও উপকৃত হবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।